पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस पार्टी में शामिल होने से पहले आदिवासी महिलाओं ने सड़क पर लगभग 1 किलोमीटर तक दंडवत किया। इस मामले को लेकर अब विवाद शुरू हो गया है। ये घटना दक्षिण दिनाजपुर के तपन की है। इधर इस घटना के बाद भाजपा द्वारा पूरे राज्य में प्रतिवाद एवं प्रदर्शन किया जा रहा है। इसके तहत बागडोगरा थाने में भी भाजपा ने विरोध प्रदर्शन किया। बताया गया है कि आज लोअर बागडोगरा और गोसाईपुर भाजपा मंडल कमेटी के सदस्य बागडोगरा थाना पहुंचे और काफी देर तक वहां विरोध प्रदर्शन किया। भाजपा का आरोप है कि पिछले कुछ महीनों से आदिवासी समुदाय के साथ अन्याय हो रहा है। तपन में आदिवासी महिलाओं ने सड़क पर दंडवत किया, इसके बाद उन्होंने तृणमूल ज्वाइन कर ली। इस घटना के बाद तृणमूल के खिलाफ भाजपा लगातार हमलावर हो रही है। আজকের বিক্ষোভটা পুরো রাজ্য জুড়ে হচ্ছে। এই বিক্ষোভটা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ দিনাজপুর তপন বিধানসভায় বেশ কিছু মহিলারা, তারা আমাদের আদিবাসী মহিলারা, ওনারা বিজেপিতে জয়েন করার ফলে তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে এবং ওই দণ্ডি করে শাস্তি দেওয়া হয়েছে। কমসে কম 1.5 থেকে 2 কিলোমিটার তারা শাস্তি বিভাগ তাদেরকে বাড়ি যাওয়ার জন্য নির্দেশ দেওয়া ছিল এবং এইরকম গত বেশ কয়েক মাস ধরেই এই আদিবাসী সমাজের উপরে অনেক ধরনের ন্যায় মানে অন্যায় চলছে। আমরা দেখলাম কিছুদিন আগেও মাননীয় আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ওনার উপরে অনেক কুৎসিত কথাবার্তা আমরা জেনেছি, এর আগেও শুনেছি। তো আমি এটাই চাবো আজকে যে এই রাজনীতিকে যদি ধর্ম এবং জাতি বাদ দিয়ে যদি করা যায় আমার মনে হয় খুব ভালো হবে। আর কেন আজকে বারবার এই আদিবাসীরা এই রাজনীতির জন্য এরা আজকে তাদেরকে ভুগতে হচ্ছে এবং তাদেরকে অসম্মানিত হচ্ছে, এই জন্য আজকে আমরা পুরো লোয়ার বাগডা গোসাইপুর মণ্ডল এবং আপার বাগডা মণ্ডলের পক্ষ থেকে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা এখানে সবাই অংশগ্রহণ করেছি আজকে বাগডোরা থানায়।